নমস্কার, আমি শাশ্বতী, শাশ্বতী হালদার সরকার। আমার একটি হোম ডেলিভারি রয়েছে আহারে বাহারে, সাদেহ পরিচয় শাশ্বতী। বাঁকুড়া, দুর্গাপুর বা আসানসোল, যে কোনো জায়গায় আপনার পছন্দ মতন খাবার আপনার বাড়ির টেবিলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। অনেকেই আছেন যারা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিউটি করতে পছন্দ করেন না, কিন্তু বাধ্য হয়ে করছেন। আবার অনেকেই আছেন যাদের মাথায় কোনো একটা ঘরোয়া বিজনেস আইডিয়া আছে, কিন্তু সেটাকে রূপায়িত করতে পারছেন না বিভিন্ন কারণে। জন্মসূত্রে কলকাতার, কিন্তু বর্তমানে বাঁকুড়ার স্থানীয় শাশ্বতী হালদার সরকারও একসময় এমনটাই ভাবতেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও পারিবারিক কারণে নিজের ইচ্ছের চাকরি করতে পারছিলেন না তিনি, ফলত গ্রাস করেছিল হীনমন্যতা। সেই হীনমন্যতা কাটাতে একদম খেলার ছলে প্রায় 2 বছর আগে শুরু করেন খাবারের হোম ডেলিভারির বিজনেস। বর্তমানে শাশ্বতীর আহারে বাহারে খাবার পৌঁছে দিচ্ছে বাঁকুড়া শহর ছাড়াও বর্জরা, আসানসোল থেকে দুর্গাপুর। সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করার পর আমার তো একটা টার্গেট ছিল যে আমি মানুষের জন্য কাজ করব প্রফেশনালি, কিন্তু সেটা হয়ে ওঠে না, কারণ আমার মেয়ে ছোট। তো তখন আমি একটু ডিপ্রেশনে চলে যাই, আমাকে একটা আমি হীনমন্যতায় ভুগি যে আমি কী করবো, কিছু করতে পারলাম না, তাহলে কি হবে না, পসিবল না। তখনই নিজেকে মেন্টাল ইনভলভমেন্ট বাড়ানোর জন্য, তখনই নিজের মানসিকভাবে নিজেকে যাতে ভেঙে না পড়ি আর নিজেকে একটু মোটিভেট করার জন্যই একদিন এই রান্নার কাজটা শুরু করি। তো তারপরে মজার ছলেই করি ক্যাজুয়ালি, যে এত বাড়িতে বন্ধুবান্ধবদের খাওয়াই, তাহলে একদিন মানুষজনের জন্য যে করে দেখি কেমন রেসপন্স পাই। তারপরে যখন এত ভালো রেসপন্স পেলাম, তখন আমি এটা প্রফেশনালি নিই এবং সিরিয়াসলি এই বিষয়টাকে আমি চুজ করি প্রফেশন হিসেবে। আহারে বাহারেকে বড় করতে শাশ্বতীর পাশে সর্বতোভাবে সব সময় থেকেছেন শাশ্বতী হালদার সরকারের স্বামী সুব্রত সরকার, পেশায় ঝাঁটি পাহাড়ি বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক সুব্রত সরকার। আহারে বাহারের ফুড ডেলিভারির বাজার করা থেকে শুরু করে আর্থিক হিসেব পুরোটাই সামলান তিনি। তাছাড়া ডিজিটাল মার্কেটিং, রান্না করা এবং ক্রেতাদের সাথে আলোচনা, বাকিটা সামলে নেন শাশ্বতী নিজেই। পার্টি হোম ডেলিভারি সার্ভিস, যেটা 5 থেকে 50 জনের খাবার আমরা প্রোভাইড করে থাকি, বিভিন্ন অকেশন, বার্থডে সেলিব্রেশন, শ্রাদ্ধানুষ্ঠান, রাইস সেরেমনি, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, এভরিথিং, অফিস, বিভিন্ন জায়গাতে এটা করা থাকে। এবার 5 থেকে 150 জনের মধ্যে অনেকে ক্যাটারিং সার্ভিস চায়, ক্যাটারিংয়ের ছেলে চায়, সেটা আমরা আলাদাভাবে দিই। এবং আমাদের জিমের জন্য আলাদা একটা পোর্শন করা হয়েছে, যে কোনো যখন জিম ট্রেনাররা আমার কাছে আছে কিছু, তারা যখন আমার কাছ থেকে খাবার নেয়, তো তাদের যেটা বয়েলড চিকেন বা সেখানে সল্ট পেপারের কোয়ান্টিটি, এভরিথিং তাদের কাস্টমাইজড করে তাদের আলাদা লিস্ট থাকে। যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের জন্য যেমন আলু ছাড়া একটা খাবার তৈরি হয়, বা নুন কম চিনি কম রুটি, এইটা। শাশ্বতী হালদার সরকারের হাত দিয়ে পছন্দের খাবার পৌঁছে যাচ্ছে বাড়ির দোরগোড়ায়। কোনো কাজ ছোট নয় এবং যে কোনো ইতিবাচক গঠনমূলক আইডিয়াকে নিষ্ঠাভাবে রূপায়িত করার চেষ্টা করলে গৃহবধূরা স্বনির্ভরতার পথ দেখতে পারেন, এমনটাই মনে করছেন তিনি। রান্না এবং ব্যবসার পাশাপাশি বাঁকুড়া থিয়েটার একাডেমির সঙ্গে যুক্ত শাশ্বতী এখন আর অন্য কোনো চাকরি করার কথা ভাবেন না। প্রেক্ষিতে আমার এটাই বলার যে যখন কিছু মনে হবে যে এটা আমি করতে পারি বা করব, করার ইচ্ছে করছে, তো কোনো কিছু না ভেবে একটু ডেডিকেটেডলি এবং নিষ্ঠার সাথে সেই কাজটা করতে হবে, তাহলে অবশ্যই সেখানে ফল পাওয়া যাবে। বাঁকুড়া থেকে নীলাঞ্চল ম্যানেজার রিপোর্ট, লোকাল 18।